আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আলু বেগুন বড়ির একটা তরকারি রেসিপি। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আমি তৈরি করছি আর খুবই কম মশলায় কিন্তু এই রান্নাটা আমি করছি। খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি দুর্দান্ত লাগে। এই সময় কিন্তু বাজারে সজনে ডাঁটা উঠতে শুরু করে দিয়েছে, এই সময় এই রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। যে কোনো নিরামিষ দিনের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণে নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি 2 মাঝারি মাপের আলু, আলুগুলোকে ছাড়িয়ে এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 1 বেগুন নিয়েছি ছোট সাইজের, বেগুনগুলোকে এরম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেবার পর দিচ্ছি 50 গ্রাম পরিমাণে সাদা বড়ি। তেলটাকে একটুখানি ভালো করে গরম করে নেব, তারপর আমি বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। বড়িগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো হালকা লালচে রং হয়ে গেছে, এরপর বড়িগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনটাকেও দিয়ে দিলাম, বেগুনটাকেও হালকা লাল করে ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এরপর বেগুনটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এই কড়াতে দিয়ে দিলাম আরও 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন আর সামান্য একটুখানি হিং। এই রান্নায় সামান্য একটুখানি হিং দিয়ে দেখবেন রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। এরপর কেটে রাখা আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। ভালো করে একটুখানি ভেজে নিয়েছি আলু আর ডাঁটাটাকে। আলু আর ডাঁটার কালারটা কিন্তু আগে থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 মাঝারি মাপের টমেটো কুচি আর দিয়ে দেব 7 মতন নুন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। সামান্য একটুখানি দিয়ে দেব জল, যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই জলটাকে দিয়ে ভালো করে আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে সব মশলার সঙ্গে ডাঁটা আলুটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। খুব বেশি এখানে গ্রেভি করব না, একটু মাখো মাখো করব, সেই হিসেবেই জলটা আমি এখানে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দেব 3-4 মিনিট লো ফ্লেমে। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর বড়ি। আর দিলাম 3 চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে, এতে করে আলুটাও আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম, এবার সব সবজি বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি আর 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। ঘি আর ধনে পাতা কুচিটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। আমি এরকম একটু গ্রেভি রাখবো, ভাতের সঙ্গে যেহেতু খাবো তাই আমি একটু হালকা একটু মাখো মাখোই রেখেছি। এরপর 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। 2 মিনিট পর আমি এবার গরম গরম পরিবেশন করে নেব। গরম গরম এই সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি ভাতের সঙ্গে দুর্দান্ত কিন্তু লাগে দুপুরবেলায়। আপনারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।